guys the next time. That's it. Hi, guys! Hi! Hi guys, how are you? I am fine. আমি অপরিচিত দেখতে আসলাম আমার আসলে সত্যিকারের এরকম একটা ব্র্যান্ড পর্তুগালিতে আসার জন্য আমরা প্রথম পর্তুগালকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তার পাশাপাশি আরো ভালো ব্র্যান্ড আসুক আমরা এটা কামনা করি Hi guys, to dekhte pachhen ajker amra bonder showroom udbodhon upolokkhe ekhane special guest hishebe je thakche bangladesher cholochitrer glamour queen Oppu Bishwas take ek polok dekhar jonno ekhane je amar apomoni ra ache amake dekhar jonno ache to shobar jonno kintu amar anturik dhonnobad roilo tader je bhalobasha peye tader je ami je ekta support pacchi Portugalite তাকে বলে বুঝাতে পারবো না আপনাদের ভিডিওটি যে যেখানে বসে দেখছেন সবার জন্য কিছু শুভকামনা আর এখানে যারা আছেন তাদের সরাসরি শুভকামনা জানাচ্ছি তো কেমন লাগছে আমাদের পটুয়াখালী ভালো লাগছে অফিসিয়ালি আমাদের পটুয়াখালী দেখতে যেতে শিক্ষা মানে তাকে দেখতে এখানে আসা আর তো আমি ব্লগিং শুরু করতে তো ভাবলাম তাকে দিয়ে প্রথম শুরু করে ব্লগিং এটা খুব ভালো হয় গাইস আমি কিন্তু তার জন্য শুভকামনা করছি যেহেতু অপু বিশ্বাসকে দিয়েই প্রথম ব্লগিং শুরু করবে আমার এই আপু আমি আপনার জন্য শুভেচ্ছা জানাচ্ছি যে আপনি এগিয়ে চলেন এবং অনেক ছোট থাকতে অপু বিশ্বাসের সাথে আমার দেখা হয়েছিল আর আমাকে নাকি বলে বলেছিল আমার তো অনেক আগে দেখেছে আজকের এই যে প্রথম দেখবেন এই অনুভূতিটি আপনার সাথে কি রকমের খুব ভালোই লাগবে আমি সে ছোট ছেলে ছিল ওই সময় তাকে দিয়ে আমি গেছি তার বিশ্বাসের সাথে দেখা হয়েছিল তারপর ওর কোলে নিয়েছিল খাবারে বসে খুব তাকে আমি বলবো যে আপনি ছোট সময় আমি করে নিয়েছিলেন তখন আমি আপনাকে চিনতাম না আজকে মানে চেনা পরিচিত ভাবে দেখা হাই এই মুন্না আগে বল না কাটো হাই গাইস আমি গোবিন্দ ঘোষালের ভাইকনা আবিশ্বাস যে আসছে সে হচ্ছে আমাদের বাংলাদেশের একজন নায়িকা যেহেতু ক্যামেরার সামনে তার সবসময় কাজ করে সেক্ষেত্রে আমাদের ক্যামেরায় একজন চিত্র নায়িকার ছবি তুলবো আমরা ভিডিও করবো বা তাকে নিয়ে আজকে ব্লগিং করবো এটা তো আপনার নিউজটি শুনলেন কিভাবে আপনাকে আমার ভিডিও দেখছেন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সকল আপুরা আজকে আছে এই বন্ডের শোরুমে এবং এখানে আসার কিন্তু একটি কারণ যে আজকের অপু বিশ্বাস সে আসবে এবং তাকে দেখার জন্য এক পলক সরাসরি দেখার জন্য তারা আছে আচ্ছা আপনাদের অনুভূতি কেমন ধন্যবাদ আপু তো একবার হাই গাইস দেন হাই গাইস হাই গাইস